বিশ্বের পাঁচটি মহাসাগরের মধ্যে ভারত মহাসাগর তৃতীয় বৃহত্তম মহাসাগর। এশিয়া অঞ্চলের বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার এই মহাসাগর। কৌশলগত ভূরাজনৈতিক কারণে ভারত মহাসাগরের তীরবর্তী এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপের গুরুত্ব দিন দিন বাড়ছে। 300 বর্গ কিলোমিটার আয়তনের মালদ্বীপের জনসংখ্যা 5,21,000। এই জনসংখ্যার প্রায় 1,77,000 প্রতিবেশী দেশগুলো থেকে গিয়ে দেশটিতে বসতি গড়েছে। ভারত মহাসাগরের কেন্দ্রীয় অবস্থানের কারণে সাগরের নিয়ন্ত্রণে মালদ্বীপে নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করে আঞ্চলিক শক্তিগুলো। এজন্য কয়েক দশক ধরেই $5 বিলিয়ন অভ্যন্তরীণ সম্পদ বা জিডিপির মালদ্বীপের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে যাচ্ছে আঞ্চলিক প্রভাবশালী দেশ ভারত এবং চীন। আমদানি নির্ভর দেশ হওয়ায় মালদ্বীপও অনেকটা নির্ভরশীল এ দেশ দুটির উপর। বিশ্লেষকদের অনেকেই মনে করেন মালদ্বীপের নিয়ন্ত্রণ থাকলে ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার সহজ। তবে ভারত এবং চীনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রাজনীতির প্রভাব পড়তে শুরু করেছে মালদ্বীপের রাজনীতিতে। কৌশলগত কারণে দুই দেশের সঙ্গে এই সম্পর্ক রক্ষা করা জরুরি মালদ্বীপের জন্য। মালদ্বীপের মোট জিডিপির 28% পর্যটন নির্ভর। দেশটির বৈদেশিক মুদ্রার 60% আয় হয় এখান থেকে। 2021 সালে পর্যটন থেকে মালদ্বীপের আয় ছিল $3.5 বিলিয়ন। মালদ্বীপে যেসব দেশ থেকে পর্যটক আসে ভারত এবং চীন তার মধ্যে অন্যতম শীর্ষ দেশ। 2021 সালে মালদ্বীপে যাওয়া পর্যটকদের 23% ছিল ভারতীয়। প্রায় 2 লাখ পর্যটক এ সময় ভারত থেকে দেশটিতে ভ্রমণে যায়। 2019 সালে চীন থেকে মালদ্বীপে যাওয়া পর্যটকদের সংখ্যা ছিল 2,84,000। 1965 সালে মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর ভারত কেবল মালদ্বীপকে প্রথম স্বীকৃতিদাতা দেশ নয়, ভারতই প্রথম দেশ যারা মালদ্বীপে আবাসিক মিশন খোলে। স্বাধীনতার প্রথম 4 দশক মালদ্বীপের সঙ্গে বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্কের কেন্দ্রে ছিল ভারত। 2004 সালেও বিশ্বব্যাপী মালদ্বীপের মাত্র 4টি কূটনৈতিক মিশনের একটি ছিল নয়াদিল্লিতে। 1988 সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুমের সরকার উৎখাতের চেষ্টা হয়। তখন ভারত মালদ্বীপ সরকারের পাশে থেকে সেই চেষ্টা নস্যাৎ করে দেয়। আব্দুল গায়ুমের ফোন কল পেয়ে মাত্র 15 ঘন্টার মধ্যে ভারত থেকে সৈন্য পাঠান তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। মালদ্বীপের 3 দশকের স্বৈর শাসনের অবসানের পর মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় 2008 সালে। নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা মোহাম্মদ নাশিদ। নাশিদের সময় ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে মালদ্বীপ। এর আওতায় মালদ্বীপের 26টি দ্বীপে রাডার স্থাপন করা হয়, যা দিয়ে ভারতীয় উপকূলীয় কমান্ডের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। শুরু হয় ভারতীয় নৌবাহিনী এবং মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী MNDF এর যৌথ নজরদারি এবং টহল কার্যক্রম। ওই চুক্তির মধ্য দিয়ে মালদ্বীপ পুরোপুরি ভারতীয় নিরাপত্তা বলয়ের মধ্যে চলে যায়। মেয়াদ পূর্তির আগেই 2012 সালে পুলিশ বিদ্রোহে ক্ষমতাচ্যুত হন নাশিদ। এরপর সংক্ষিপ্ত সময়ের জন্য দেশটির প্রেসিডেন্ট হন মোহাম্মদ ওয়াহিদ হাসান। 2013 সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন প্রোগ্রেসিভ পার্টির নেতা মোহাম্মদ ইয়ামিন। ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে হাসান এবং ইয়ামিনের সময়ে। ওই দুই নেতাই ভারত বিরোধী এবং চীনপন্থী কর্মকাণ্ড শুরু করেন। ভারতের জন্য স্বস্তির ছিল 2018 সালের নির্বাচনে ইয়ামিনের পরাজয় এবং মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা ইব্রাহিম মোহাম্মদ সোলির ক্ষমতায় আসা। ইব্রাহিম ক্ষমতায় এসেই প্রথমে ভারত সফর করেন এবং চীনের সঙ্গে করা কিছু প্রতিশ্রুতি থেকে সরে আসেন। ভারত এ পর্যন্ত মালদ্বীপে বেশ কিছু ক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগ করেছে। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই মালদ্বীপকে নিয়ে ভারতের নীতির বড় ধরনের পরিবর্তন এসেছে, যেখানে ভারতের নীতি ভারত মহাসাগরে অগ্রাধিকারে মালদ্বীপই প্রথম। ভারতের মতো মালদ্বীপের উপর বড় ধরনের প্রভাব রয়েছে বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির দেশ চীনের। দ্বীপরাষ্ট্রটির সঙ্গে চীনের সম্পর্ক শুরু হয় 1972 সালে। তখন থেকেই চীন দেশটিতে বিনিয়োগ বাড়াতে থাকে। 1985 সাল থেকে চীনা কোম্পানিগুলো মালদ্বীপে নানা ধরনের বিনিয়োগ শুরু করে। 2013 সালে শি জিনপিং চীনের ক্ষমতায় আসলে মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সবথেকে শক্ত অবস্থানে পৌঁছায়। 2014 সালে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার একীভূতিকরণে চীনের গ্রহণ করা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পের সঙ্গে মালদ্বীপ যুক্ত হয়। এছাড়া মালদ্বীপের অবকাঠামোগত উন্নয়নে আরও কিছু প্রকল্প গ্রহণ করে চীন। 2013 সাল থেকে 2018 এই 5 বছরে চীনের কাছ থেকে $3.1 বিলিয়ন ঋণ সহায়তা পেয়েছে মালদ্বীপ। গুরুত্বপূর্ণ সামরিক পরিস্থিতিতে বন্ধুর ভূমিকায় থাকা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি মালদ্বীপের জন্য সমান গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী দেশ চীনের আর্থিক সহায়তা। সর্বশেষ 30 সেপ্টেম্বরের নির্বাচনে ভারতপন্থী হিসেবে পরিচিত ইব্রাহিম সোলিহকে পরাজিত করেছেন পিপুলস ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু। মুইজ্জুর চীনপন্থী ধ্যান ধারণার কারণে মালদ্বীপের উপর থেকে ভারতের নিয়ন্ত্রণ অনেকটাই হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচিত হওয়ার 1 সপ্তাহের মধ্যেই মালদ্বীপে ভারতের সামরিক হস্তক্ষেপ কমানোর ঘোষণা দিয়েছেন মুইজ্জু। মুইজ্জুর এই ঘোষণায় আশঙ্কা তৈরি হয়েছে আগামীতে মালদ্বীপের নিয়ন্ত্রণ তবে কি চীনের হাতেই যাচ্ছে। কাজী আমদাদ, দেশ টিভি।